আমার এমন দিনে পাশে থেকে আসলে আমি তো এত এত ভালো লেগেছে, আমার ভালো লাগা সেটা ভাষায় প্রকাশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। গাইস, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমাদের যে মারমা সমাজে যে বিয়ে অনুষ্ঠান দেখতে চান, তাই আজকে যাচ্ছি একটা বিয়ে খাইতে। উনি হচ্ছে আপনার আমাদের থানচিতে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, উনি বিয়ে করছেন আর আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তো আমরা তো দাওয়াত খেতে যাব। আর আপনাদের কথা তো অবশ্যই রাখবো আমি, যেহেতু আপনারা আমার পাশে সবসময় ছিলেন এবং সবসময় থাকবেন। তো গাইস, বিয়ে মানে তো সবাই জানেন দুজনের মধ্যে আর দুই পরিবারের মধ্যে যে মিল বাঁধন হতে যাচ্ছে, আমরা সেটা শেয়ার করব যে আমাদের মারমা সমাজে আমাদের নিয়ম নীতিভাবে বিয়ে যে অনুষ্ঠান করা হয় তা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন বাজার দিকে যাব, বাজারে গিয়ে ছোট একটা গিফট কিনবো, ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে যাচ্ছি। তো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনাদের আপনাদের সাথে অবশ্যই পরিচয় করে দেবো, আর আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ বুঝতে তো পারছেন আমাদের মারবা বিয়ে। গাইস, আমরা এখন আছি ছান্দাকপাড়া রাস্তায়, আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে বিয়ে খেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের গিফট, দেখেন কত বড়, আর এখানে একটা আছে। আর ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন, দেখে কথা না বাড়ায় আমি সামনে যাই। আমি এখন গ্রামে প্রবেশ করলাম আর বিয়েটা হচ্ছে আপনার আরো সামনের দিকে। আমার সাথে যারা আসছেন অলরেডি সামনে চলে গেছে, আমি সামনে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব। বিয়ে এখানে, এখানে মনে হয় খাওয়া দাওয়ার জায়গা। এটা হচ্ছে আপনার বিয়ের বাড়ি, ওয়েলকাম। ওকে, প্রবেশ করলাম। হাই দাও। হাই, আমার গিফট এটা। হাই, আরেকজন কই? ওকে, হাই, আসো। কি অবস্থা ভাই? ভাই দেখে তো খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে চেয়েছেন আমাদের মারমার সম্প্রদায়ের বিয়ে, তো আজকে দেখানোর চেষ্টা করব। উনি হচ্ছে আপনার আমাদের ভাই, উনি হচ্ছে আপনার একজন থানচিতে প্রাইমারি স্কুলের শিক্ষক, তো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন দুজনের জন্য। আমার এমন দিনে পাশে থেকে আসলে আমি তো এত এত ভালো লেগেছে, আমার ভালো লাগা সেটা ভাষায় প্রকাশ। আমাকে দেখা যায় না এত বড় আমাদের গিফট। আমাদের মারমা সম্প্রদায়ের বিয়ে হলে কিন্তু আপনার এগুলো দিয়ে আশীর্বাদ করা হয়। আমি এখন পড়াবো হাজবেন্ড ওয়াইফ। এখন আমারও স্টার্ট, এই যে বিয়ে উপলক্ষে একটু প্যাট মারবে, এখন এক প্যাট, এটা নিয়ম। হ্যাঁ হ্যাঁ গাইস, অন্যভাবে নেওয়ার দরকার নাই, এটা কিন্তু আমাদের নিয়ম। ওরে বাবা রে, কি মজা! ঠিক আছে আমি খাবো এখন, ওই তুই খা এখন, খা খা, ওই তুই যা, আরেকজন আছে। এ মামু আপনিও খাইতে হবে কিন্তু, মার মার মার, লোড হয়ে যা, খাইয়া সমস্যা নাই। হ্যাঁ মামু খান, এখন আপনার পালা। কি মজা! ওরে বাপ রে বাপ, মামুটো সেই লেভেলে খাই। এ উলাসিন নে, আমি খাবো এখন।
আমি খাবো প্যাট খায় লোড হয়ে যাবো আজকে, আমি তো খাইয়ে ছবি সবসময় তো খাই না, আমি শুধু খাবো একদম। জলে পুরে ছাড়গার হয়ে গেছে ভাই রে ভাই, জলে গেছে একদম, না না আর খাবো না, আর খাইলে তো লোড হয়ে যাবো, এখান থেকে বের হইতে পারবো না আর আমরা। আপনাদের কতদিনের রিলেশন পরে আজকে এর বিয়েটা? রিলেশন বলতে গেলে আমাদের এক বছরের পরিচয়, এক বছরের পরিচয় সেটা পরিণয়ের দিকে নিয়ে আসছে, আর সবই ভালোবাসার কারণে হচ্ছে। অবশ্যই ভালোবাসা সবকিছু জয় করতে পারে, আর আমার ছোট ভাইয়ের জন্য আমার একটা দোয়া রয়েবে যে আপনারা যারা দর্শক ভিউয়ার্স যারা আছে আপনারা আরো আরো ওনার ভিডিওটা দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তাকে ভালোবাসুন, শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাই। গাইস আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, এই দুইজন মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন সারা জীবন এভাবে পাশাপাশি হয়ে থাকতে পারে, আর এই হাসি মুখটা যেন সারা জীবনে থাকে। ভাই অনেক ভালো লাগলো আপনাদের এক বছরের রিলেশন আজকে এই পূর্ণতা, তো দোয়া রইল আমাদের পক্ষ থেকে, ভালো থাকবেন ভাই। তাইলে আশীর্বাদ রইল ভাই। থ্যাংক ইউ, আপনাদেরকে আমরা সকাল থেকে এসে কিছু দেখাইতে পারিনি সুন্দর সুন্দর মুহূর্তগুলো, কিন্তু আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কি মামা কমেন্ট করে জানাইতে হবে, কমেন্ট লাইক শেয়ার করে দাও। আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমরা তো বুঝতে পারবো না যে আমাদের ভিডিও কেমন হইছে, আমাদের অনেক প্রবলেম আছে এখনো, আমরা কারণ এখনো শিখতেছি, আমরা ঠিকভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি না। আপনারা তো সবসময় আমাদেরকে উপদেশ দিবেন আমার ভুল কোথায় বা ভুল না কোথায় সেগুলো তো আমরা জানতে হবে, তো ভিডিওটা কেমন উপভোগ করলেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর গাইস যে কথা তো না বলে না, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর শুধু লাইক ফলো দিয়ে থাকলে হবে না, আমার ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। বাই বাই।